বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সরলরেখা আছে, স্ট্রেইট লাইন, এটা নিয়ে হচ্ছে আলোচনা করব। আজকে আমরা ম্যাথ করব কিছু। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমার যে আরেকটা চ্যানেল তোমাদের জন্য তৈরি করেছি সেটারও লিঙ্ক হচ্ছে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো বন্ধুরা, চলো আমরা শুরু করি। তো আজকে হচ্ছে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা থ্রি এ বলো বা থ্রি পয়েন্ট ওয়ান যেটাই বলো তোমরা, আমরা হচ্ছে এখন এই অনুশীলনীটা করছি, এবং এটা হচ্ছে আমাদের এই অনুশীলনীর লাস্ট ভিডিও বলতে পারো থ্রি পয়েন্ট ওয়ানের জন্য। কারণ আজকে আমি হচ্ছে তোমাদের কাছে দুটো ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে এসেছি। এই চ্যাপ্টার হচ্ছে তোমার, এই চ্যাপ্টার সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে তোমার ক নাম্বার যে প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য। সো আজকে হচ্ছে আমরা এইটা নিয়ে আলোচনা করব, এই ম্যাথগুলো করবো, তাহলেই হচ্ছে মোটামুটি তোমার এই অনুশীলনীটা হচ্ছে মোটামুটি আয়ত্তে চলে আসবে। তাহলে দেখো, আজকে আমরা ম্যাথ করব দুটো। তো দেখো, এই ম্যাথ দুটোতে কী বলেছে। প্রথমে একটা ম্যাথ যেটা হচ্ছে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। দেখো, কোটি এবং ভুজ, মানে ভুজ আর কোটি। দেখো, ভুজ কি? ভুজ হচ্ছে আমাদের এক্স, এবং কোটি কি? কোটি হচ্ছে আমাদের ওয়াই। এটি কিন্তু আমরা সবাই জানি। তো বলেছে একটা বিন্দুর কোটি, অর্থাৎ আমাদের যে ওয়াই এর মান সেটা হচ্ছে ভুজের দ্বিগুণ। অর্থাৎ অনেকটা এইরকম যে আমাদের ভুজ যদি হয় আলফা, তাহলে আমাদের কোটি হবে টু আলফা। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ তোমার এক্স এর মানটা যদি হয় আলফা, তাহলে ওয়াই এর মানটা হবে টু আলফা। এটাই এখানে বোঝাতে চেয়েছে যে যদি আমাদের এক্স এটার মান যদি একটা সিঙ্গেল হয় বা একটা জিনিস হয়, তাহলে এটা সেটা থেকে একটা দ্বিগুণ জিনিস হবে। এটাই বোঝানো হয়েছে তোমাদের। এখন বলেছে যে যদি এর দূরত্ব 4-3 বিন্দু থেকে √10, এখানে কিন্তু বলেছে কি √10 একক হয়, তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখন আমাদের কিসের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে? এই যে আমাদের বলে দিয়েছে যে ভুজ কোটি হচ্ছে তোমার দ্বিগুণ, এইটার মানটাই আমাদের বের করতে হবে। এই যে স্থানাঙ্কটা, এই স্থানাঙ্কের মানটাই আমাদেরকে বের করতে হবে। দেখো, এখন আমাদের এখানে আমরা প্রথমে কি করেছি, দেখো, ধরি আমরা কি ধরে নিয়েছি যে বিন্দুটির ভুজ হচ্ছে আলফা, যেরকমটা আমি তোমাদের এখানে বলেছি যে বিন্দুটির ভুজ হচ্ছে আমাদের আলফা, আর বিন্দুটির যে কোটি সেটা হচ্ছে আমাদের টু আলফা করলাম। এখন তার মানে আমরা বিন্দুটির স্থানাঙ্ক কি পাচ্ছি, যে আলফা এবং কি টু আলফা, এটা হচ্ছে আমাদের পুরো বিন্দুটির যে স্থানাঙ্ক সেটা। এখন দেখো, 4-3 এই বিন্দু থেকে আমরা হচ্ছে আলফা আর টু আলফা এর যে দূরত্ব সেটা আগে আমাদের বের করতে হবে। আমাদের কিন্তু এটা বলেই দিয়েছে যে এই যে, এবং আমাদের যে যে আলফা আর হচ্ছে টু আলফা, এইটা থেকে আমাদের হচ্ছে 4 এবং 3 এটার যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু হচ্ছে আমাদের √10। তাহলে কিন্তু এটাকে আমরা একটা সমীকরণ হিসেবে কিন্তু ইউজ করতে পারবো। এখানে কিন্তু আমাদের সেই অপশনটা থাকছে, আমরা কিন্তু পাচ্ছি সেই অপশনটা। কী অপশনটা কীভাবে পাচ্ছে দেখো, এই যে যে আমাদের দূরত্ব দেওয়াই আছে 4 এবং 3, এটা থেকে আমাদের হচ্ছে দূরত্ব। তাহলে দেখো, 4-3 বিন্দু থেকে আমরা হচ্ছে আলফা আর টু আলফা এর দূরত্বটা বের করেছি। তো দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা যেটা আছে সেটা কিন্তু সবাই খুব ভালোভাবেই জানো। যে আমি আবার তোমাদেরকে হচ্ছে সূত্রটা শুধু বলে দিই, যে হচ্ছে √ওভার তোমাদের হচ্ছে, দেখো এখানে কিন্তু তুমি এটা দেখলেই কিন্তু বুঝতে পারছো যে এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান। দেখো, এখান থেকে এটা ডিফাইন করতে হয়, এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান, এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান, আবার এটা হচ্ছে আমাদের এক্স টু, এটা হচ্ছে আমাদের ওয়াই টু, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এখন আমাদের সূত্রটা হচ্ছে এইরকম যে তোমার এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, উপরে হচ্ছে আমাদের √ওভার, এটাই হচ্ছে এই সূত্রটা। তো এখানে তুমি হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ানের জায়গায় ওয়াই টু, সরি, মানে এক্স টু মাইনাস এক্স ওয়ানের জায়গায় এক্স ওয়ান মাইনাস এক্স টুও তুমি লিখতে পারো। অর্থাৎ তুমি হচ্ছে যে সামনেরটা থেকে পরেরটাও বিয়োগ দিতে পারো, আবার পরেরটা থেকে আগেরটাও বিয়োগ দিতে পারো, এটাও তোমার উপর নির্ভর করছে। দুভাবেই হচ্ছে সূত্র হবে, কারণ এখানে স্কোয়ার দেওয়া আছে, তোমার হচ্ছে অ্যান্সার যদি মাইনাসও আসে স্কোয়ারের কারণে একটা প্লাস এসে যাবে। তো দেখো, এখানে কিন্তু আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান দিয়ে করেছি, যে আমাদের এক্স টু হচ্ছে আলফা, আলফা মাইনাস হচ্ছে আমাদের এক্স ওয়ান, সেটা হচ্ছে 4 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের ওয়াই টু হচ্ছে 2 আলফা, মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে আমাদের 3 হোল স্কোয়ার। আমরা কিন্তু এখানে উপরে হচ্ছে রুটটা দিয়ে দিয়েছি,
এবং আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল আমাদের এই পার্টটুকু। এরপরে হচ্ছে আমরা প্রশ্নমতে যাব। প্রশ্নমতে যাওয়ার পরে দেখো আমাদেরকে কিন্তু দেওয়াই আছে যে আমাদের হচ্ছে রুট টেন হচ্ছে আমাদের এটার দূরত্ব। তাহলে দেখো রুট ওভার আলফা মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস টু পাই টু আলফা মাইনাস থ্রি হোল স্কোয়ার, তার উপরে হোল রুট আছে আমাদের, এবং তারপরে আমাদের হচ্ছে এখানে দেওয়াই আছে যে রুট টেন হচ্ছে একক আমাদের দূরত্ব, তো ইকুয়াল আমরা এত। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ধরো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। দূরত্ব নির্ণয় সূত্র করে আমরা দূরত্ব নির্ণয় সূত্রটা পেয়ে গেলাম, অর্থাৎ সমীকরণটা পেয়ে গেলাম, আর এতটুকু থেকে এতটুকু হচ্ছে আমাদের রুট টু। তাহলে এই যে আমরা সুন্দর করে রুট টুটা বসিয়ে দিয়েছি, এখন উভয় পাশ থেকে আমাদের এই রুটটা কাটা চলে গেল। রুট কাটা যাওয়ার পরে কি হলো, এখানে আমরা হচ্ছে সূত্র বসিয়েছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেখতে পাচ্ছি। তো সুন্দর আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসিয়ে দিয়েছি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার এখানেও আমরা সেম কাজটা করেছি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু সব ভালো করে ফেললাম এবং আমাদের উপরে রুটটা চলে গেল, তাই এখানে হচ্ছে শুধু দশ। এবার হচ্ছে তোমার ক্যালকুলেশনের পারা। তুমি যদি এখন ক্যালকুলেশনটা ভালোভাবে করো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা এসে পড়বে। দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে এরকম পেলাম, তারপর এখান থেকে আমরা পাঁচ হচ্ছে কমন নিলাম, তারপর আমরা হচ্ছে মিডল টার্ম করতে পারবো, এরকম একটা হচ্ছে সমীকরণ পেলাম। তো তারপরে আমরা এখান থেকে মিডল টার্মটা করে ফেললাম যে দেখো এক্স আলফা স্কোয়ার মাইনাস ফোর আলফা প্লাস থ্রি, এটাকে হচ্ছে আমরা থ্রি আলফা মাইনাস আলফা দিয়ে হচ্ছে মিডল টার্ম করেছি। মিডল টার্ম করানোর পরে তোমরা কিন্তু এই নিয়মটা জানো, অর্থাৎ তোমরা এখন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ো, তার মানে কিন্তু তোমরা এই ধাপগুলো খুব আগেই পার করে এসেছো এবং এইগুলো খুব ভালোভাবেই তোমরা পারো। সো এগুলো কিন্তু আবার নতুন করে বলার তোমাদেরকে কিছুই নেই, তোমরা কিন্তু এটা জানো যে এই ম্যাথের মানে এই সমীকরণগুলো লাস্টে হচ্ছে এইরকমই হয়। সো হচ্ছে আমরা এই দুটোকে আমরা জানি যে কোনো দুটো যদি দুটো রাশি যদি আমাদের হচ্ছে গুণ অবস্থায় থাকে এবং সেই দুটোর মান যদি আমাদের শূন্য হয় তাহলে কিন্তু আমরা সেটাকে আলাদা আলাদাভাবে হচ্ছে সেগুলোর মানকে শূন্য ধরতে পারি। সো আমাদের এখানে এরকম ছিল যে আলফা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা ওয়ান ওই পাশে চলে গিয়েছি, তার মানে আলফা ইজ ইকুয়াল টু ওয়ান, যেটা আমরা এখানে পেয়েছি। আবার এটার ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে, তার মানে আমরা আলফার মানটা পেয়ে গেছি, দুটো মান পেয়েছি। তো দুটো মান দিয়েই কিন্তু আমরা এটার উত্তরটা বের করব। দেখো এখানে উত্তরটা আমাদের কি, ওয়ান এবং টু। দেখো আমরা কিন্তু এখানে ছিল আলফা আর টু আলফা, এটা হবে আমাদের স্থানাঙ্ক। তাহলে দেখো এখানে আলফা হচ্ছে আমাদের, আলফার মান যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়ান, আর আমাদের কোটির জন্য হচ্ছে টু আলফা হতো, তাহলে টু ইন্টু ওয়ান অর্থাৎ টু। আবার যখন আমরা আলফার মান এই যে থ্রিটা বসাবো, থ্রি বসালে কিন্তু আমরা পাবো কি, দেখো একটা হচ্ছে আমাদের থ্রি আলফার মান, আরেকটা হচ্ছে টু ইন্টু থ্রি অর্থাৎ হচ্ছে, আরেকটা হচ্ছে সিক্স, সেটা হচ্ছে আমাদের কোটির মান। বলেই ছিল যে আমাদের হচ্ছে কোটির যে মান সেটা হচ্ছে ভুজের দ্বিগুণ হবে। সো এভাবে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে গেল। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। তোমরা কিন্তু অবশ্যই বই থেকে এই অনুশীলনের আরও ম্যাথ কিন্তু তোমরা নিজে থেকে করবে, অবশ্যই করবে, কেননা নিজে থেকে না করলে কিন্তু হবে না। সো তোমাদের ওই তোমরা যেরকম নবম দশম শ্রেণীতে এক টাইপের ম্যাথগুলো করেছিলে না, যে হচ্ছে তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া থাকে, এগুলোর দূরত্ব দেওয়া থাকে, বিন্দুগুলোর দূরত্ব দেওয়া থাকে, তারপরে তোমাকে বের করতে হয় যে আসলেই কি এটা একটা সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ বা চতুর্ভুজ বা রম্বস বা সামান্তরিক বা তোমার হচ্ছে এগুলোই হচ্ছে আয়তক্ষেত্র বর্গ, এগুলো কি না, এরকম টাইপের হচ্ছে তোমার ম্যাথ থাকে। তো আশা করি তোমরা ওই ম্যাথগুলো পারবে। যদি এই অধ্যায়ের বেসিক ভালো থাকে তাহলে অবশ্যই পারবে, অর্থাৎ এই সূত্রটা যদি তুমি ভালোভাবে জানতে পারো এই চ্যাপ্টারে কিন্তু তোমার 90% ম্যাথ পারা হয়ে যাবে, শুধু তুমি যদি এই সূত্রটা জানতে পারো। তাহলে আমরা একটা হচ্ছে ম্যাথ করলাম, এখন আমরা আরেকটা ম্যাথ করব। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আমি তোমাদের জন্য যে একটা নতুন চ্যানেল তৈরি করেছি সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে এবং সাবস্ক্রাইব করবে, আশা করি ওটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলো আমরা হচ্ছে যে দ্বিতীয় ম্যাথটা আছে সেটা করি। দেখো আমরা এখানে কী পেয়েছি যে এক্স অক্ষ ও মাইনাস ফাইভ মাইনাস সেভেন, এই বিন্দুটা থেকে আমাদের কি ফোর এবং কে, এই বিন্দুটার আমাদের দূরত্ব যদি সমান হয় তাহলে আমাদেরকে কে এর মান বের করতে বলেছে। দেখো এক্স অক্ষ, আমরা কি জানি না অক্ষগুলো কীরকম, দেখো এরকম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি হবে, ওয়াইয়ের মানে ওয়াইয়ের যে দূরত্বটা সেটা। অর্থাৎ দেখো আমরা যদি এই দূরত্বটা, এই যে এখানে একটা বিন্দু, এখন আমরা এই বিন্দুটার দূরত্বটা আমি যদি বলি যে এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষ থেকে তিন একক দূরে, এটা যদি আমি বলি, এই যে দেখো এটা এক্স অক্ষ,
এটা ছিল ওয়াই অক্ষ, আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সো দেখো, আমাদেরকে যদি বলে যে বিন্দুটা হচ্ছে এক্স অক্ষ থেকে 3 একক দূরে, তাহলে দেখো এটা পাচ্ছি আমরা। তাহলে এই তিনের মানটা কি? এই তিনের মানটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান। কিভাবে দেখো? এ দেখো, আবার যদি আমরা বলি যে এই বিন্দুটার দূরত্ব ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে, দেখো ওয়াই অক্ষ হচ্ছে আমাদের এটা, এখান থেকে আমাদের এতটুকুর মান হচ্ছে 4। তাহলে এই 4-এর মানটা কি? এই 4-এর মানটা হচ্ছে আমাদের এক্সের মান। কিভাবে হলো? দেখো, আমরা যদি এখন এই বিন্দুটার যে স্থানাঙ্কটা সেটা বের করতে চাই, তাহলে আমাদের কীরকম হবে? সেটা কিন্তু হবে এরকম, যে 4, 3। কীভাবে হলো? আমরা যদি মূল বিন্দু থেকে 4 একক দূরে যাই, 4 একক দূরে, এটা আমরা কোন অক্ষের উপর যাচ্ছি? এটা অবশ্যই আমরা এক্স অক্ষের উপর যাচ্ছি। তার মানে আমাদের এটা এক্সের মান। তারপর আমরা কত যাব? 3 একক উপরে। তো আমরা এতটুকুতে কোন দিকে যাচ্ছি? ওয়াই অক্ষের দিকে যাচ্ছি। অর্থাৎ এতটুকু হচ্ছে আমাদের ওয়াই অক্ষের মান। দেখো, ওয়াই অক্ষের সমান্তরালে হয়েছে। এভাবে কিন্তু আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা পাচ্ছি। তো জিনিসটা হচ্ছে এরকম যে যখন তুমি একটা বলবে যে একটা বিন্দুর দূরত্ব হচ্ছে আমার এক্স অক্ষ থেকে এতটুকু দূরে, তাহলে তোমাকে মনে রাখতে হবে সেটা তুমি ওয়াই এর মান বলছো। আবার যখন তুমি বলছো যে একটা বিন্দু হচ্ছে তোমার ওয়াই অক্ষ থেকে এতটুকু দূরে, তখন কিন্তু তুমি সেইটা হচ্ছে তোমার এক্সের মান বলছো। অর্থাৎ যেই অক্ষ থেকে দূরে হচ্ছে সেই অক্ষের যে বিপরীতটা, সেটার মানটাই কিন্তু তুমি সেখানে বলছো। অর্থাৎ দেখো, এখানে বলেছে যে আমরা এক্স অক্ষ থেকে এতটুকুর দূরত্ব, দেখো এক্স অক্ষ থেকে এতটুকুর দূরত্ব আমাদের কেন কে হলো? দেখো, আমরা এক্স অক্ষ থেকে এটার দূরত্বটা বের করেছি। ধরো আমরা কে এর মান কিছু একটা ধরলাম। আমরা যদি এখানে দেখি যে এক্স, আমরা হচ্ছে কে এর মান কিছু একটা ধরে নিলাম, ধরো আমরা হচ্ছে 5 ধরে নিলাম, তাহলে আমাদের হচ্ছে প্রথমে 4 1 2 3 4, তারপরে হচ্ছে 5 1 2 3 4 5। এইখানে ধরো আমাদের 4 কে, এই বিন্দুটা এইখানে। এখন আমরা হচ্ছে যখন এক্স অক্ষ থেকে দূরে যাব, অর্থাৎ এখানে কে, এখানে 4, তো আমাদের এখানে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি বোঝাচ্ছে? এতটুকুর মান, অর্থাৎ কে এর মান। এজন্য কিন্তু এক্স অক্ষ থেকে 4 কে বিন্দুর দূরত্ব আমাদের এখানে কে ধরেছি, এটাই কিন্তু হচ্ছে মেইন কথা। অর্থাৎ যেটা থেকে দূরত্ব আমরা ধরছি সেটার যে বিপরীতটা, সেটার মানটাই হচ্ছে আমাদের দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি এক্স অক্ষ থেকে ধরছি আমাদের এটার দূরত্ব, তখন আমাদের হচ্ছে, আমাদের কাছে থাকছে ওটা কোটির মান। কোটির মানটা আমরা ওখান থেকে পাচ্ছি। আবার যদি আমাদের ওয়াই অক্ষ থেকে এতটুকু দূরত্ব বলতো, তখন কিন্তু আমরা ভুজের মানটা নিতাম। এইরকমই হচ্ছে ম্যাথগুলো হয়ে থাকে। তারপরে আবার দেখো, এখন আমরা হচ্ছে আবার, এখন তো আমরা ওয়াই অক্ষ থেকে বের করেছিলাম, তাই হচ্ছে আমরা এভাবে এটার মানটা দিয়ে দিয়েছি। আবার যখন আমরা এই বিন্দু থেকে এটার দূরত্ব বের করবো, তখন কিন্তু এই যে এই সূত্রটা ইউজ করে নিব, ইউজ করে তারপরে কিন্তু হচ্ছে আমরা বের করব। দেখো দেখো, এই যে আমরা এখানে কিন্তু সূত্রটা ব্যবহার করে এই পর্যন্ত অঙ্কটা কিন্তু করে ফেললাম। এটা হচ্ছে পুরোটাই ক্যালকুলেশনের ব্যাপার, এটা তোমাদের উপর, তোমরা নিজেরাই হচ্ছে বুঝতে পারবে এই ক্যালকুলেশনটা। তারপরে দেখো, তারপরে আমাদের এখানে কি বলেছিল যে এক্স অক্ষ আর এই যে এই দুটোর যে দূরত্ব, এই বিন্দুর দূরত্ব সমান। অর্থাৎ এক্স অক্ষ থেকে এই দুটো বিন্দুর যে দূরত্বটা সেটা সমান। এখন আমরা এক্স অক্ষ থেকে এটার যে দূরত্ব সেটা কিন্তু আমরা কে পেয়েছি? এই কে এর মান এই দুটো থেকে যে দূরত্ব সেটা সমান, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা এই যে শর্তানুসারে এই দুটো থেকে যে দূরত্ব সেটা সমান হচ্ছে আমাদের এক্স অক্ষ থেকে যে এটার দূরত্ব সেটা সমান। অর্থাৎ এখানে এরকমটা বুঝিয়েছে যে এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, এই দুটো হচ্ছে সমান। তাহলে আমরা সুন্দর করে করলাম, তারপর হচ্ছে আমরা এখানে উভয় পাশে স্কোয়ার করলাম, যেন হচ্ছে আমাদের এই রুটটা কাটা হয়ে যায়। তাহলে আমরা স্কোয়ার করে রুট কেটে দিলাম, তারপর আমরা এটাকে সাজিয়ে লিখলাম। এটা হচ্ছে তোমার মিডল টার্ম এখানে হয়নি, এখানে হচ্ছে তোমার এই যে কে স্কোয়ারটা চলে গেলো, কারণ এই পাশে আমাদের কে স্কোয়ার হয়ে গেছে স্কোয়ারের জন্য। তারপর হচ্ছে কে স্কোয়ার কাটা গেলো, এবং এখানে তুমি হচ্ছে ক্যালকুলেশন করে আমরা কে এর একটা মান পেলাম, সেটা হচ্ছে -65/7। এটাই কিন্তু আমরা হচ্ছে কে এর মানটা পেয়ে গেলাম। তো দেখলে তোমরা কিভাবে হচ্ছে আমি ম্যাথটাকে করলাম। অর্থাৎ এখানে একটু তোমার ট্রিক্সের বিষয় আছে, প্লাস হচ্ছে তোমাকে এখানে একটু মাথা খাটাতে হবে যে তোমার কিভাবে ম্যাথগুলো হতে পারে। এই চ্যাপ্টারটাই আসলে হচ্ছে তোমার মাথা খাটানোর চ্যাপ্টার।
আর খুব বেশি প্র্যাকটিসের একটা চ্যাপ্টার, যে তুমি যত বেশি এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে তত বেশি পারবে। এবং অবশ্যই বিগত সালের যে কোয়েশনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবে, যে বিগত সালে কীরকম কোয়েশন এসেছে। অর্থাৎ একদম তুমি ধরো যে রিসেন্ট সালগুলো, রিসেন্ট সাল বলতে কিন্তু হচ্ছে তুমি 16, 17, 18, 19, 20, 21 এই সবগুলো করবে, 22, 23 এই সবগুলো হচ্ছে তোমাকে করতে হবে। অর্থাৎ 22 পর্যন্ত যেটা আছে সেটা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। এই সবগুলোর ম্যাথগুলো কিন্তু তোমাকে দেখতে হবে যে কীরকমভাবে বোর্ডে কোয়েশনগুলো এসেছে হায়ার ম্যাথের জন্য। সো অবশ্যই তোমরা সেগুলো দেখে দেখে করবে। এবং হচ্ছে কোনগুলো অ্যাডমিশন টেস্টে এসেছে, অনেক সময় কিন্তু বোর্ড হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টের কোয়েশনগুলো কেউ হচ্ছে রিপিট করে। সো তোমাকে আসলে রিসার্চ করে বের করতে হবে কীরকম টাইপের কোয়েশন হচ্ছে বোর্ডে আসে, সেটা হচ্ছে তোমার উপর নির্ভর করে। এটা হচ্ছে তোমার পরের ব্যাপার, যে যখন তুমি সব ম্যাথ করে শেষ করে ফেলেছো তারপরের কাজ হচ্ছে তোমার এটা। কিন্তু তার আগে তোমাকে অবশ্যই সবগুলো নিয়ম নিজে থেকে জানা থাকতে হবে। বইয়ের ভিতরে তোমার যত ধরনের সূত্র দেওয়া আছে সব মুখস্থ থাকতে হবে এবং সবগুলো নিয়ম তোমাকে জানা থাকতে হবে, সব অঙ্ক তোমার করা থাকতে হবে। ম্যাট্রিক্স কিন্তু সবাই আসলে করতে পারে, এবং অন্যান্য যে ম্যাথের চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে মোটামুটি সবাই করে, বাট সরল রেখাটাই কিন্তু হচ্ছে তোমার মেইন। সরল রেখা এবং বৃত্ত, এই দুটো চ্যাপ্টার কিন্তু খুবই হচ্ছে তোমার বলতে পারো ওতপ্রোতভাবে জড়িত এরকম টাইপের একটা চ্যাপ্টার এই দুটো। সো তুমি যদি এই দুটো থেকে অ্যান্সার করতে চাও অবশ্যই কিন্তু তোমার যদি বৃত্ত থেকেও অ্যান্সার করতে হয়, সরলরেখা সম্পর্কে ন্যূনতম জ্ঞান কিন্তু তোমার অবশ্যই থাকতে হবে। কারণ বৃত্ততেও হচ্ছে তোমার অনেক রকমের সূত্র আছে যেগুলো হচ্ছে তোমার সরলরেখার সূত্রের সাথে মিলে যায়। সো তোমার সরলরেখা সম্পর্কে কিন্তু জ্ঞানটা অবশ্যই থাকতেই হবে। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তোমাদের হায়ার ম্যাথের মধ্যে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসটাও যথেষ্ট হচ্ছে তোমার সতর্কতার সাথে তারপরে হচ্ছে সেই চ্যাপ্টারের ম্যাথগুলোর অ্যান্সারগুলো করতে হয়। সো আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা হচ্ছে এই সরলরেখার পার্টটা করো। তুমি যদি এই সরলরেখা করো বৃত্ত তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে। সরলরেখা পারলে বৃত্ত তুমি খুব সহজেই করে ফেলতে পারবে, কারণ বৃত্ত হচ্ছে অনেক সেম। সো আশা করি তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা ভালোভাবে করবে এবং আমার এই কথাগুলোকে তোমরা একটু ট্রাই করার চেষ্টা করবে, আমার যে নিয়মগুলোকে তোমরা একটু ট্রাই করার চেষ্টা করবে। এই যে আমি তোমাদের ম্যাথগুলো দিচ্ছি, এই ম্যাথগুলো তোমরা হচ্ছে করার আগে ভিডিওটা পজ করবে, আমি করার আগে তোমরা ভিডিওটা পজ করে দেখবে যে তুমি আসলে পারো কি না, তোমার বেসিক কতটা মজবুত হয়েছে, তুমি কতটুকু পারছো সেটা তুমি আগে দেখো, এবং তারপরে তুমি আমার ভিডিওটা দেখে তুমি হচ্ছে মিলিয়ে নাও যে আসলেই তুমি পেরেছো কি না। এবং যদি তুমি পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। কিন্তু এটা কিন্তু তোমার এভাবেই করাটা তোমার জন্য সবচেয়ে বেশি বেটার হবে, আমি তোমাদেরকে যতটুকু সাজেস্ট করি। এভাবে করলে কিন্তু তুমি আই থিঙ্ক তুমি হচ্ছে কিছু একটা করতে পারবে ভালো কিছু। সো এভাবেই হচ্ছে করার চেষ্টা করো। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে আমার তোমাদের জন্য যে নতুন চ্যানেলটা তৈরি করেছি অবশ্যই সেটাকেও হচ্ছে সাবস্ক্রাইব করবে, আশা করি তোমরা সেটা করবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।